দেখুন এবার ভারতকে চট্টগ্রাম ও ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য সে দেশের উত্তর পূর্ব রাজ্যে পরিবহনের অনুমতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া চুক্তিটির অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিষদ সচিব মোহাম্মদ শফিউল বলেন ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য এগ্রিমেন্ট ওয়ান বি ইউজড অব চট্টগ্রাম অ্যান্ড মংলাপোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ফ্রিডম বিটুইন দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ অ্যান্ড দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা পরিষদ এর মাধ্যমে ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তাদের চারটি বন্দরে পণ্য পরিবহন করতে পারবে তবে এখানে প্রভিশন রাখা হয়েছে নেপাল ও ভুটান যদি ইচ্ছা প্রকাশ করে তবে তারাও যুক্ত হতে পারবে বাংলাদেশ ভারতের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এই চুক্তির উদ্দেশ্য বলে মন্ত্রিপরিষদ সচিব জানান তিনি আরও বলেন দেশের অভ্যন্তরে পণ্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের যানবাহন ব্যবহার করা হবে যাদের মধ্য দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম গ্যাট এবং দেশের নিয়ম মেনে চলতে হবে শুল্ক বিভাগ ডিউটিস অ্যান্ড ট্যাক্সের সমপরিমাণ বন্ড গ্রহণ করা হবে মালবাহী কার্গো শনাক্তকরণে দেশের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হবে এছাড়া বাংলাদেশের আইন অনুযায়ী শুল্ক ও ট্যাক্স তাদের দিতে হবে রুট সম্পর্কে সফিল আলম বলেন চট্টগ্রাম ও মংলাপোর্ট টু আগরতলা ভায়া আখাউড়া চট্টগ্রাম ও মংলাপোর্ট টু ডাউকি ভায়া তামাবিল চট্টগ্রাম ও মংলা টু সুতাকান্তি ভায়া শ্যাওলা চট্টগ্রাম ও মংলাপোর্ট পোর্ট বিবির বাজার ভায়া সীমান্তপুর চট্টগ্রাম ও মংলা বন্দরে সক্ষমতা অনুযায়ী মালামাল পরিবহনের অগ্রাধিকার প্রদান করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব তিনি আরও বলেন চুক্তি অনুযায়ী নৌ নেতৃত্বে গঠিত ইন্টার গভর্নমেন্ট কমিটির মাধ্যমে উদ্ভূত সমস্যার নিরসন করা হবে এবং উভয় দেশের কর্মকর্তার সমন্বয়ে কাস্টমস অ্যান্ড পোর্ট সাব গ্রুপ গঠন করা হবে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যে কোনো পক্ষের চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করার সুযোগ আছে শফিল আলম আরও বলেন এই চুক্তিটি পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে এবং পরবর্তী স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়নের সুযোগ থাকবে তবে ছয় মাসের নোটিশে যে কোনো পক্ষ চুক্তিটি বাতিল করতে পারবে